এই প্রথম রাজ্যে খোলা হলো ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ট্রেনিং স্কুল, যার মাধ্যমে ফায়ার সার্ভিস এবং জরুরি পরিষেবা বিষয়ক সমস্ত কর্মীরা প্রশিক্ষণ গ্রহণ করবে, যাতে করে জীবন মাল রক্ষার পাশাপাশি নিজেরাও সুরক্ষিত থাকতে পারে। সে বিষয়ে মূলত এই স্কুলে ফিজিক্যালি এবং পুঁথিগত শিক্ষা দেওয়া হবে। সোমবার বাধারঘাটে তৈরি ট্রেনিং স্কুলের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শ্রী সাহা বলেন, ইমার্জেন্সি এবং ফায়ার কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের কী কী খামতি রয়েছে সে বিষয়গুলোর উপরও দপ্তরকে নজর দিতে হবে। এখানে কিছু কিছু বিষয় আমি বলছি, যারা ট্রেনিং নিচ্ছে বা নেবে তাদের ওয়েলবিংও আমাদের দেখতে হবে, যে কোনো জায়গার মধ্যে খামতি আছে কিনা। পয়সার কোনো সমস্যা নেই, সরকার ভালো কাজের জন্য পয়সা দেবে, কিন্তু ফর্ম এটা যাতে প্রপারলি ইউটিলাইজ হয়, মানুষের জন্য যাতে কাজে আসে সেটা আমরা দেখব। এবং কোনো জায়গার মধ্যে একটা পরিবেশ, একটা কর্মসংস্কৃতি আমরা চাই। আগে আমরা দেখতাম কর্মসংস্কৃতির নামে মানে নানা রকম আউট অফ দ্য ওয়ে এখানে কাজ হতো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দমকল ও জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, দপ্তরকে কিভাবে আরো অত্যাধুনিক টেকনোলজি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। পাশাপাশি কর্মীদের সুরক্ষার বিষয়টিও দপ্তর গুরুত্ব সহকারে আরো উন্নত করার উদ্যোগ গ্রহণ করছে। আমরা এই ফায়ার দপ্তরকে কিভাবে আরো আধুনিক টেকনোলজি দিয়ে, আধুনিক ইকুইপমেন্ট দিয়ে এটাকে সাজানো যায়, অর্থাৎ মানুষকে বাঁচানো যায়, মানুষের সম্পত্তিকে বাঁচানো যায়, সেই ধরনের চেষ্টা প্রতিদিন আমরা প্রতিদিন সেই আলোচনা করছি। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার বিধায়িকা মিমি মজুমদার ফায়ার সার্ভিস জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের ভূয়সী প্রশংসা করে। যে এই রকম ধরনের একটা বই অতীব সুন্দরভাবে, দ্য অ্যাচিভমেন্টস দ্যাট আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাজ ডান ফ্রম 2018 সনের থেকে আজকে পর্যন্ত ফায়ার সার্ভিসের যে যে অ্যাচিভমেন্টসগুলো, যে যে টার্গেটগুলো সেরা ওরা সম্পন্ন করেছে, এই বইটার মধ্যে খুব বিশদভাবে এটা পুরোটা বিশ্লেষিত আছে। প্রসঙ্গত, প্রায় 3,18,00,000 টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সর্বসুবিধাযুক্ত এই প্রশিক্ষণ কেন্দ্রে অত্র অঞ্চলের জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিগত 4.5 বছরে ফায়ার সার্ভিস দপ্তরের সাফল্য নিয়ে বর্ণিত এক বুকলেটের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সম্প্রতি সভ্রমে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের কর্তব্য পালনের সময় আহত হয়েছিলেন ফায়ার সার্ভিস দপ্তরের 3 কর্মী, দেবাশীষ শীল, দিলীপ ত্রিপুরা এবং বাবুল মিয়া। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা। এদিন বাধারঘাটস্থিত ফায়ার সার্ভিস দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এই 3 জন দমকল কর্মীকে তাদের প্রশংসনীয় কাজের জন্য সম্মাননা প্রদান করা হয়। ফায়ারম্যান দেবাশীষ শীলের সহধর্মিণী এই অনুষ্ঠানে উপস্থিত থেকেই পুরস্কার এবং সার্টিফিকেট গ্রহণ করে। মুখ্যমন্ত্রী বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের সাহসী কাজকে আমি কুর্নিশ জানাই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।